अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। हेलो ई শম্ভুর অ্যাক্সিডেন্ট হয়েছে। রেই মেটা, বাড়ি ঘরের দিকে একটু খেয়াল রাখবি, ঠিক আছে? মিস্টার মাহিয়া বংশী, প্লিজ পেশেন্টের সাথে এখন কেউ দেখা করতে পারবেন না। কিন্তু ডক্টর, শম্ভু ঠিক আছে তো? অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু পেশেন্টের কন্ডিশন এখনো বেশ খারাপ, তাই ওনাকে আইসিইউতেই রাখতে হবে। এখানেই দাঁড়ান। ও কোথায়? শম্ভু বাবা, শম্ভু, আমার ছেলে কেমন আছে? চিকিৎসা চলছে, ভরসা রাখুন। হিতেন দাদা শম্ভু দাদাকে সময় মতো এখানে নিয়ে এসেছিলেন, কিচ্ছু হবে না ওনার। ওকে একটু দেখা যাবে বাবা? শান্ত হন কাকা, শম্ভুর এখন জ্ঞান নেই, ওর সঙ্গে দেখা করতে পারবেন না, কিন্তু আপনি চাইলে ওকে দেখতে পারেন। একদিকে ভালো হয়েছে ছোট মালিক এখানে আছে, তাই তো শম্ভু প্রাণে বাঁচলো, না হলে ওর চিকিৎসার জন্য এত টাকা কোত্থেকে পেতাম? মিস্টার মাহিয়া বংশী, এই ওষুধগুলো নিয়ে আসুন, আর হ্যাঁ, ইনজেকশনটা কিন্তু আর্জেন্ট। আমি এক্ষুনি নিয়ে আসছি। থ্যাংক ইউ। শান্ত, তুই বাড়ি যা, কিন্তু আমার কথা শোন, তুই যা, আমার চিন্তা করিস না, তুই যা। আরে কি, চোখে দেখতে পাস না নাকি? হ্যাঁ হ্যাঁ, তোকেই বলছি, দেখতে পাচ্ছিস না, মুছছি আমি। দেখ দেখ দেখ, আমার সমস্ত কাজ একেবারে নষ্ট করে দিলি। আমাকে ক্ষমা করে দিন মাসি, ভুল করে ফেলেছি আমি, আমি আসলে খেয়াল করি হয়ে গেছে। আরে দিন রাত পরিষ্কার রাখি আমি, আর তোর মতো লোকজন এসে নষ্ট করে দিয়ে যায়। পরের বার থেকে খেয়াল রাখবো, এবার ভুল করে ফেলেছি। যা এখান থেকে। কাজ তো শেষই হতে চায় না এই সমস্ত লোকজনের জন্য। পিসিমা, পিসিমা, মালকিন কেমন আছে? শম্ভু অপারেশন হয়ে গেছে, ডক্টর বলেছেন উনি ভালো আছেন, হিতেন দাদা সবকিছু সামলাচ্ছেন। হসপিটাল থেকে বেরোনোর সময় উনি নিজেই আমাকে বলেছেন চিকিৎসার জন্য আরো বেশি টাকা দরকার। পিসিমা কোথায়? পিসিমা, পিসিমা, ওনার কাছ থেকে টাকা চাওয়াটা বৃথা, সবকিছু তো ওনার জন্যই হয়েছে। খেমিয়া শম্ভুকে নিয়ে কত খারাপ কথা বললেন, দাদুও বলেছিলেন ওনাকে যাওয়ার জন্য, তাও উনি একবার গেলেন না। কিন্তু পিসিমা কোথায়? এইখানে আমি, বল কি বলার আছে। পিসিমা,
শম্ভু দাদা হাসপাতালে আছে। হ্যাঁ, বাসি হয়ে গেছে এখন খবরটা। টাটকা কিছু খবর দে, শম্ভু আছে নাকি টপকে গেছে? হ্যাঁ, আরে তুই কেন মুখটা অমন করে রেখেছিস? হ্যাঁ, শোক পালন করিস না, তোর জামাই বাবু তো হয়নি এখনো, আর আমি ওকে কখনো সেটা হতেও দেব না, বুঝেছিস? তোর ওর সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনার সাথে তো আছে, রক্তের নয় কিন্তু প্রয়োজনের তো বটেই। পিসিমা, শম্ভু দাদা অনেক বছর এই বাড়িতে কাটিয়েছে, বাড়ির সকলের সেবা করেছে, বাড়িতে যদি কোনো পশু থাকে তাকেও মানুষ ভালোবেসে ফেলে। শম্ভু দাদা তো একজন মানুষ। শম্ভু দাদা চিকিৎসার জন্য কিছু টাকা প্রয়োজন, যদি আপনি। এখান থেকে শুনতে পাচ্ছি না ঠিক। হ্যাঁ দাঁড়া, বল এবার একটা কথা বল, তোদের দুই বোনের কি ছোট থেকেই এরকম স্বভাব চরিত্র খারাপ নাকি রে? হ্যাঁ, বড় বোন বাড়ির চাকরের ওপর নজর দিয়ে বসে আছে, আর ছোট বোন বাড়ির সিন্দুকের চাবির ওপর, তাই না? এত নজর দিস না। পিসিমা, শম্ভু দাদা চিকিৎসার জন্য কিছু টাকা প্রয়োজন, মালিক যদি থাকতেন। এই মালিকের চামচা, ভাই যদি জানতে পারতো না যে শম্ভু ওই খেমির সাথে নোংরামি করছে, তাহলে ওকে তখনই বাড়ির বাইরে বের করে দিত, আর তার সাথে তোকেও বের করে দিত, কারণ দিদিটা তো তোরই না। পিসিমা, এ বিষয়ে আমি কোনো তর্ক করতে চাই না, শম্ভু দাদার চিকিৎসার জন্য ওর বাবা মায়ের কিছু টাকার দরকার, যদি আপনি সিন্ধুক থেকে কিছু টাকা। শম্ভুর অজুহাতে তুই সিন্ধুকের চাবিটা হাতে পেতে চাইছিস তো? হুম, খবরদার এই কথাটা ভুল করেও ভাবিস না, আমি তোকে চাবি অবধি পৌঁছতেই দেব না, কখনো না। পিসিমা, আমি টাকা পর্যন্ত পৌঁছতে চাই না, শম্ভু দাদার চিকিৎসার জন্য আমার কিছু টাকা দরকার। শম্ভু আমার চাকর, আমি ওর জন্য টাকা দিই বা না দিই তাতে তোর কি? হ্যাঁ যা যা, নিশ্চয় খুব ক্লান্ত হয়ে পড়েছিস তুই, যা স্টোর রুমে গিয়ে বিশ্রাম নে। পিসিমা, চাবিটা দিন পিসিমা। চাবিটা দিন পিসিমা। খুব নির্লজ্জ তো তুই, দুটো চর খেলি পরপর, কিন্তু তাও তোর মুখে সেই একই কথা, আবার একটা খাবি নাকি? থাপ্পড়, চাবিটা দিন। আমতরু, এসব কি পাগলামি হচ্ছে? আরে পাগলামি তো ও করছে, সিন্ধুকের চাবি চাইছে আমার কাছে। বাবা, আপনি তো জানেন আমার ভালো লাগে না যদি কেউ নিচু জাতের হয়ে কথা বলে। সন্তুকে আমরা আমাদের মেয়ের মতন দেখি, আর এক বাবার মতোই আমি ওর হয়ে লড়াই করছি। আমার মেয়ে কি এমন কাজ করেছে যে তুমি তার গায়ে হাত তুলছো? সামান্য টাকাই তো চেয়েছে। এখন টাকা চাওয়ার নাম করে সিন্ধুকের চাবিটাও হাতিয়ে নিতে চাইছে। আরে ভিখারির নজর যদি দাতার হাত পর্যন্ত থাকে তো ঠিক আছে, কিন্তু যদি তার নজর দাতার পকেট পর্যন্ত পৌঁছয় না, তাহলে সেটা খুব খারাপ। চাবি সামলানোর দায়িত্ব এ বাড়িতে শুধুই আমার, শুধুই আমার। আর বাড়ির লোকেদের খেয়াল রাখার দায়িত্ব মালিক আমাকে দিয়েছেন, আমি শম্ভু দাদাকে এ বাড়ির সদস্য মনে করি, ওনার জন্য আপনাকে টাকা দিতেই হবে। বাবা বোঝান ওকে, বোঝান। আমার রাস্তায় যদি ও বাধা হয়ে দাঁড়ায় তাহলে ওর সব রাস্তা আমি বন্ধ করে দেব। ঠিকই তো বলছে ও, একটু ভাবো তরু, যদি ধর্মরাজ থাকতো
সে কি শম্ভুর চিকিৎসার জন্য টাকার মায়া করত? ভাবো একটু। ঠিক আছে, ওর চাবি চাইতো, ও নিয়ে নিক চাবি। কিন্তু আর যদি ও চাবিটা ধরে তাহলে আমি এই চাবিটা আর কোনোদিনও ধরবো না। নিয়ে যাও চাবি। আমার কাছ থেকে কিনা চাবি কাড়বে? থ্যাংকস কাদম্বরী। থ্যাংকস? তুমি কেন বলছো? থ্যাঙ্কস তো আমার বলা উচিত ওই বুকেটার জন্য। কাম অন, যে দেয় সে কখনো থ্যাঙ্কস বলে না। সেটাই তো, তুমি থ্যাঙ্কস কেন বলছো? মানে এই বুকেটা তুমি আমার জন্য আনোনি? না, আমি তো ভাবলাম তুমি আমার জন্য এনেছো। হোয়াট? মানে এই বুকেটা আমাদের দুজনের মধ্যে কেউ আনেনি, তাহলে কে পাঠালো? তুমি হাসছো কেন? কারণ আমরা দুজনেই ভীষণ বোকা। আই এম শিওর যে এই বুকেটা মাই পাঠিয়েছে আমাদের দুজনের জন্য। সত্যি? মাও না, ভেরি স্মার্ট। দেখতে হবে তো যে মা কার আমার। চলো, আমি তো রাত অনেক হয়ে গেছে, এবার গিয়ে শুয়ে পড়া যাক। গুড নাইট। গুড নাইট। জানি না, হয়তো প্রতিবেশী কেউ হবে। পিসিমা, শম্ভুদাদার চিকিৎসার জন্য কিছু টাকা প্রয়োজন। পিসিমা, আমি টাকা পর্যন্ত পৌঁছতে চাই না, শম্ভুদাদার চিকিৎসার জন্য আমার কিছু টাকা দরকার। চাবিটা দিন পিসিমা। আমি শম্ভুদাদাকে এবারই সদস্য মনে করি, ওনার জন্য আপনাকে টাকা দিতেই হবে। একটু ভাবো তরু, যদি ধর্মরাজ থাকতো সে কি শম্ভুর চিকিৎসার জন্য টাকার মায়া করত? সন্তু যদি মৌলিকের কথা ভাইকে বলে দিতে পারে, তখন ভাইকে আমার বিরুদ্ধে যেতেও উস্কাতে পারে। ভাব তরু, ভাব। ভাই যদি তোকে জিজ্ঞাসা করে যে শম্ভুর চিকিৎসার জন্য টাকা কেন দিলি না, তখন কি বলবি তুই ভাব? তবে কি তুই সন্তুর কাছে হেরে যাবি?
চোখের মাথা গিয়েছে নাকি? সব নষ্ট করে দিয়ে গেল। আরে ভগবানের দয়া তো চোখ আছে, তাও লোকে দেখতে পায় না। কোথায় ও? এই নাও। কিন্তু দিদি আমরা, হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি কি বলবে, এই ঋণ কি করে শোধ করবে? দেখো তোমাদের শম্ভু আমার কাছে বহু বছর কাজ করছে, তাই ওর চিকিৎসা তো আমাদেরই করাতে হবে না? ধরো, আর এই টাকা ফেরত দেওয়ার কোনো দরকার নেই, শুধু আমার একটা শর্ত আছে, শম্ভু আর খেমি বাগেলার বিয়েটা যেন না হয়। আরে বুদ্ধি শুদ্ধি তো ভগবান দিয়েছে নাকি, একটু ভাবো। তোমাদের মতো নিচু জাতের একটা ছেলে আমার ভাইয়ের ভাইরা ভাই কি করে হতে পারে? আরো টাকা চাই? নাও আরো ধরো, কিন্তু এই বিয়েটা যেন না হয়, ব্যাস। কিন্তু দিদি আমাদের টাকার কোনো দরকার নেই, মালকিন আমাদের দিয়ে দিয়েছেন। কে মালকিন? আরে তুই তো আমার আগেই পৌঁছে গেছিস, কত টাকায় কিনলি? এটা বেচা কেনার কথা নয় মালকিন, শম্ভু আমার একমাত্র ছেলে। কিন্তু দিদি আপনি একটু ভাবুন, অনেক কষ্টে এই বিয়ে ঠিক হয়েছে, শম্ভু আর খেমি ওরা দুজনেই মাঙ্গলিক, এই সম্পর্কটা আপনি নষ্ট হতে দেবেন না। ভালোই চোখে ধুলো দিতে শিখেছিস। একটা কথা বল, আমি তো তোকে টাকা দিতে অস্বীকার করেছিলাম, তাহলে এতগুলো টাকা তুই কোথা থেকে পেলি? চুরি করেছিস নাকি? এই পিসিমা, আমি টাকা চুরি করিনি, মেঘনা দিদি যে গয়না দিয়েছিলেন আমি সেই গয়নাগুলো বিক্রি করে ওনাদের টাকা দিই। মাদার ইন্ডিয়া হওয়ার খুব শখ হয়েছে তোর? দাঁড়া, তোর এই শখ আমি পূরণ করব। আর তোমরা কান খুলে এটা শুনে রাখো, এই বিয়েটা যেন না হয়, বুঝলে? আর যদি এই বিয়েটা হয় তাহলে তোমাদের ছেলেকে তোমাদের কাছে নিয়ে গিয়ে রেখো, আমাদের বাড়িতে কাজ করতে আর পাঠিও না। হ্যাঁ, আর ওকে এটাও বলে দিও, আর এরপর ধর্মরাজ মাহিয়া বংশীর রাগের মুখে পড়ার জন্য যেন ও তৈরি থাকে। আর তুই সন্তুরি, বাড়ির গয়না কাকে জিজ্ঞাসা করে বেঁচেছিস তুই? এই প্রশ্নটা এবার আমি নয় ভাই করবে তোকে, উত্তর দেওয়ার জন্য তৈরি থাকিস। সুভদ্রার ননদ তরুলতা মাহিয়া বংশী এখানে? কত বছর পরে দেখলাম। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করে দঙ্গল প্লে অ্যাপ।